হ্যালো গেজ আমি সাগরনীল এবং রিসেন্টলি আজকে একটা আপডেট উঠে এসেছে যে দেবের নাম উঠে এসেছে গরু পাচার কাণ্ডে এবং সিবিআই তাকে তলব করেছে ফিফটিন ফেব্রুয়ারি তাকে হাজিরা দিতেই হবে এবার এই বিষয়টা নিয়ে আমার নিজস্ব কিছু মতামত রয়েছে সেইটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব অভিনেতা দেবের সমালোচনা আমি বরাবর করে এসেছি কারণ আমি চ্যানেল খোলার পর থেকে তিনি যে সমস্ত সিনেমা করেছেন সেগুলো আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি যে কারণেই আমি সমালোচনা করেছি তার কাজের সমালোচনা করেছি তার নয় তার জন্য আবার দেবভক্তরা আমার সমালোচনা করেছেন এবং সেটা খুব স্বাভাবিক মানে এটা তো হতেই থাকবে আমি কারো সমালোচনা করবো কেউ আমার সমালোচনা করবো এটা খুব স্বাভাবিক একটা বিষয় কিন্তু মানুষ দেবকে কিন্তু আমি পছন্দ করি তাকে আমি অ্যাডমায়ার করি কারণ আমি কিন্তু তাকে দেখেছি তিনি যখন পলিটিক্সে এসছেন আসার পর থেকে তিনি কিন্তু কোনোভাবেই কোনো বাজে মন্তব্য করেননি বিপক্ষ দলের নেতাদেরকে নিয়ে বা বিপক্ষ দলকে নিয়ে মানে তিনি কিন্তু সেই ধরনের পলিটিশিয়ান যে নিজে কি করবে বা সাধারণ মানুষের জন্য সেটা নিয়ে বেশি কথাবার্তা বলে জনসমাবেশে গিয়ে জনসম্মেলনে গিয়ে তিনি কিন্তু কখন ওই বিপক্ষ দল কি কী ভুল করছে তাদের দিকে কাদা ছোড়াছড়ি এই ব্যাপারগুলো করেন না এবং শুধুমাত্র রাজনীতিবিদ দেব নয় যখন অভিনেতা দেবও কোনো ইন্টারভিউ দেন তখনও কিন্তু তার ইন্টারভিউয়ের সঙ্গে যে ব্যবহারটা সেটা আমার খুবই ভালো লাগে তিনি কিন্তু খুবই ভদ্র সভ্যভাবে মানুষের সঙ্গে কথা বলেন আচার আচরণ করেন আমি তাকে গোলন্দাজ যখন টিজার রিভিউ হয়েছিল তার সঙ্গে আমি নিজে কথা বলেছি ওয়ান টু ওয়ান তাকে আমি প্রশ্ন করেছিলাম একটা গোলন্দাজ নিয়ে তো তখন কিন্তু তিনি আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছিলেন ফলত মানুষ কিন্তু আমি বরাবরই অ্যাডভায়ার করি এবার যদি এই বিষয়টার কথা বলি দেখুন এটা তো সময় বলবে যে দেবের এই বিষয় সত্যিকারের কিছু করার আছে তার হাত ছিল নাকি তিনি নির্দোষ এটা সময় বলবে কিন্তু আমি কি বিশ্বাস করি আমি সেটা আপনাদেরকে বলতে পারি আমার মনে হয় এই ধরনের কোনো স্ক্যামের সঙ্গে এই ধরনের কোনো সঙ্গে দেব জড়াবেন না না জড়াতে পারেন এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবার সত্যিকারের কি হয়েছে সেটা তো সময় এলে আমরা জানতে পারবো আশা করি নিউজে সেগুলো আমাদেরকে দেখানোই হবে এবং আমি আমি খুবই শিওর যে এরকম কিছুর সঙ্গে দেব যুক্ত হবেন না তবে যেটা বলার জন্য আমি মেনলি এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে ঠিক এই কারণগুলোর জন্যই কিন্তু পলিটিক্সে কোনো অভিনেতাদেরকে ঢুকতে নেই বিশেষ করে যখন আপনি একজন সুপারস্টার এত বড় সুপারস্টার বাংলা তখন কিন্তু আরোই নয় তার কারণ হচ্ছে আপনার একটা ফ্যানবেস রয়েছে যাদের মধ্যে বিজেপি সমর্থক রয়েছে তৃণমূল সমর্থক রয়েছে সিপিএম সমর্থক রয়েছে প্রথম কথা হচ্ছে সেই ফ্যানবেসের মধ্যে আপনি যেই তৃণমূলে ঢুকে গেলেন বাকি দুটো দলের সমর্থকরা আপনার উপরে একটু অফেন্ডেড হলো সেখানে একটু ফ্যান বেসে একটু আহত হয় যদিও সেটা দেবের ক্ষেত্রে খুব একটা হয়নি সেটা দেব এত বড় সুপারস্টার দেবের সেটা এত বড় ফ্যানবেস ফ্যান ফ্যানবেস তার জন্যই হয়তো সেটা সম্ভব হয়েছে কিন্তু আরও কিন্তু বিভিন্ন দিক রয়েছে মানে এই যে একটা এলিগেশন এলো তার বিরুদ্ধে একটা এলিগেশন উঠলো তার বিরুদ্ধে তিনি তো মানসিকভাবে ডিস্টার্বড হচ্ছেন এটার ফলে এবং এখন আপনারা সকলেই জানেন যে কাছের মানুষের শুটিং চলছে কিছুদিন আগে শুরু হয়ে গেছে ফলত একটা শিল্পী সে নিজে শিল্পের দিকে মন দেবে নাকি এই সমস্ত রাজনৈতিক যে সমস্ত ঝামেলা তার দিকে ছুটে আসছে তার এগুলো যে সমস্ত এলিগেশান ছুটছে সেটা নিয়ে মাথা ঘামাবে এবার এই যে একটা মানুষ একটা মানুষ তো দুটো কটা দিক সামলাবে এবার এই যে তার একটা প্রবলেম সৃষ্টি হলো এই দিকটাতে সেটা তার শিল্পের দিকে ডেফিনেটলি একটা এফেক্ট ফেলবে ফলত কি মানুষ দেব যখনই রাজনীতিতে ঢুকে পড়ছে তখনই তার অভিনয়ের দিকটা একটু লুজ হয়ে যাচ্ছে হতে বাধ্য এটা দেবের দোষ নয় যে কোনো কেউ এই প্রবলেমের মধ্যে পড়লে তার মনটা ওইদিকে ডাইভার্টেড হবেই তার শিল্পের দিক থেকে মনটা সরে এই সমস্ত দিকে যাবেই এই সমস্ত নোংরামির দিকে যাবেই এবার যখনই সেটা হওয়া আরম্ভ করবে তখন শিল্পটা স্যাক্রিফাইস করবে এবার আপনারা নিজেরাই বলুন বাংলার এত বড় সুপারস্টার বাংলা সিনেমা দেখতে মানুষ হলে যাচ্ছে না এরকমটা সকলে আলোচনা করছিলো সেখানে গোলন্দা জিত করলো অনেকে বলতে পারেন এস ডি জন্য গোলন্দা জিত করেছে কিন্তু টনিকটা দেখুন টনিকটা তো আমরা বাজে রিভিউ দিয়েছি মানে টনিকের প্রচুর শোষ পাইনি কারণ এইটটি থ্রি পুষ্পা স্পাইডারম্যান বড়ো বড়ো রিলিজ ছিল তা সত্ত্বেও কিন্তু ছবিটা কালেকশন করলো এবং সেটা দেব রয়েছেন বলেই সম্ভব হয়েছে এবার তার মানে কি যে দেবের কিন্তু সেই ক্যাপাসিটিটা রয়েছে যে সে মানুষকে কিন্তু হলে আনতে সক্ষম তাকে দেখে মানুষ হলে যায় কিন্তু সেইখানে দাঁড়িয়ে সেই সুপারস্টার যদি এই সমস্ত ঝামেলার মধ্যে ফেসে যান সেক্ষেত্রে সেটা একটুখানি বাংলা সিনেমা প্রেমী হিসেবে আমার জন্য কষ্টকর এবং যারা আপনারা বাংলা সিনেমা প্রেমী তাদের জন্য আমার মনে হয় যে যথেষ্ট কষ্টকর কারণ এটা কোথাও একটা গিয়ে সিনেমাকে হ্যাম্পার করছে দেখুন যেটা আমি বললাম এতক্ষণ আলোচনা করলাম সেই যে ডিস্টারবেন্সটা সিনেমার প্রতি এই সমস্ত ঝামেলার জন্য সেটা হবেই সেটাকে একেবারে নেগলেক্ট করে দেওয়া যাবে না তবে আমি চাইবো যে প্রফেশনাল যেহেতু একজন দেব দেব একজন প্রফেশনাল মানুষ তিনি রাজনীতিটা প্রফেশনালি করেন এবং অভিনয়টা প্রফেশনালি করেন ফলত আমি আশা রাখবো যে সেই যে একটা মানে অসুবিধা যেটা তার সিনেমার উপরে পড়তে পারে একটা বাজে প্রভাব সেটাকে তিনি একদম নেগলেক্ট করে দেবেন মানে সেই জায়গাটা তিনি যেতে দেবেন না নিজের শিল্পকে তিনি এই জিনিসগুলো এই ঝামেলাগুলো সামলে সেই জায়গাটা ঠিক রাখবেন সুস্থ রাখবেন স্বাভাবিক রাখবেন আমি খুব ভালো মতো জানি যে এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করবেন যে অনেক দক্ষিণী সুপারস্টার ছিলেন যারা কিন্তু একই সঙ্গে রাজনীতি করেছেন একই সঙ্গে তারা সুপারস্টারও ছিলেন মানে সিনেমাতে কাজ করেছেন মুখ্য চরিত্রে তো সেটা ডেফিনেটলি ছিলেন এবং আমি চাইবো যে দেব যেন সেই জায়গাটা অ্যাচিভ করতে পারেন যে দুটোকে তিনি সমান তালে বজায় রেখেছেন এবং নিজের ফ্যান বেসটাকে নিজের কাছে রাখতে সক্ষম হয়েছেন তার ছবিগুলো হিট করেছে সুপার হিট করেছে সেটা তো সময় বলবে এখনও সেই জায়গাটা আসেনি কারণ দেবের কেরিয়ার তো এখনও অনেকটা বাকি রয়েছে এখন তবে সবে বলা যেতে পারে যে তার কেরিয়ারের একটা মধ্যভাগে এসে আমরা পৌঁছেছি তো দেখা যাক সেটা কি হয় তবে সেটার কাউন্টারে আমি এরকম আরো অনেক উদাহরণ দেখিয়ে দিতে পারি যারা কিন্তু অভিনেতা ছিলেন এবং পলিটিক্সে ঢোকার পর তাদের জীবনে অনেক প্রবলেমস শুরু হয়েছে এবং তারা নিজেদের শিল্পের দিকে সেভাবে মনোযোগটা রাখতে পারেননি উদাহরণস্বরূপ বলা যেতে পারে অমিতাভ বচ্চন তিনি নিজের বহু পরে ইন্টারভিউতে স্বীকার করেছেন যে পলিটিক্সে তার একটা বড় ভুল ছিল তো এই ছিল আমার ওভারঅল বক্তব্য এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে বাংলা সিনেমা প্রেমী হিসেবে আমি এটাই চাইব এই পার্টিকুলার বিষয়ের সঙ্গে দেবের নাম যেন কোনো রকমভাবে লিঙ্ক না থাকে দেব যেন এই সম্পূর্ণ বিষয়টা থেকে খুব শিগগিরই নিস্তার পান ফেব্রুয়ারি যখন তিনি সিবিআইয়ের কাছে যাবেন তখন যেন এই সম্পূর্ণ বিষয়টার খোলাতা হয়ে যায় আমি এটাই চাইব বাংলা সিনেমা প্রেমী হিসেবে আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন শেয়ার করতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে